আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর থানা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার একে আজাদ সিন্টুর তথ্য চিত্রে থাকছে বিস্তারিত। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লালপুর থানা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 25 সেপ্টেম্বর বিকেলে লালপুর থানার হল রুমে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোনারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়াই গ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসম মাহমুদুল হক মুকুল। এ সময় আরও বক্তব্য রাখেন লালপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুণ্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বিজয় কুমার সরকার সহ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আব্দুলপুর তদন্ত কেন্দ্রের আইসি ধীরেন্দ্রনাথ কুমার। সভায় লালপুর উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 42টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।